কলিতা পুলিচ নেকি বাৰু? কিন্তু মাতটোতো কলিতা পুলিচৰ নিচিনা লগা নাই। ময়ো যে আৰু কি নহয়, ইমান ডাঙৰ গুৱাহাটীখনত অকল কলিতা পুলিচে আছেনে? হ'ল দে, তোৰ মাক বিয়া কেতিয়া হয়? বাৰু হ'ব দে, মই আহোঁ হা। ভাড়া তই ইমিডিয়েটলিয়ার কর, এইদরে তো যাবি আহিবি যাবি আহিবি। মই কি জনকল্যাণমূলক আসনির পয়সা মারি এইতো অতিথিশালা বনাইছো নাকি? কুয়াটো কবই, তই সেইবোৰত কান নিদিবি। কি কুয়াটো কবই, মোক মানুহে তাই কেনেকে সুচৰাই আছিল জানো? মোক আগবেলা মাতে যাওঁ, পাছবেলা মাতে যাওঁ, কালিলৈ আহিবা বুলি কয় তেনেকেই যাওঁ, যেনেকে মাতিছে তেনেকে যাওঁ। Hi, I am Inspector Dindayal. Okay, okay. Nice to meet you. Yes, yes. Dindayal. আমার ছাড়া দিনদয়াল নামের কাউই পুলিশ নাই, যদি লাগান সেইবিলাক জানি কি করবো? আচ্ছা আপনার মই কথা এটা কও, আপনি কিন্তু খুব সাবধান দেই, ইয়াত মস্ত আঁচুর ওলাইছি আই শুনিছে নাই? আচ্ছা আপনার 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 মানে সুতো কি হল জানে? আপুনি চিন্তা কৰিব নালাগে, মই একেবাৰে টাইটকে বান্ধি থৈছো নহয়। গুড, ভেৰি গুড। মই কি হল জয়ালজি? আচ্ছা জি, কি ভুল হল জানে? মোৰ কোনোবাই চুৰ কৰি লৈ গল, মানে মোৰ গাছি মাৰোতে ভুল হৈ গল, সেইটো কোনোবা জগাবা চুৰ হব, তাৰ মই নাম নাজানো, তাৰ মাক বাগুন চুৰত পাঞ্জু মালিগাঁও আৰে মাৰি বাচিছেন। মই অলৰেডি থানাত ইনফৰমেশ্যন দি থৈছোঁ, পুৰা পুলিচ ফৰ্চ নামি গেছি, যিটো চোৰে মোৰ ড্ৰেছযোৰ চুৰ কৰিছে নহয় তাক মই লাইট পোষ্টত বান্ধি লেংচা কৰি এনেকুৱা পিছি মই চাচোন কওক, মানে কথাটো কি হ'ল জানে? মানে চুৰটো এনেকুৱা পিছি অকমান নচলে দেই মানুহ বুলি কৈছো তাক মই ফালি পালাম, মই তাক নাম নাজানো, তাক মই ফালি পালাম।
এজোৰ পুলিচ ড্ৰেছ বিচাৰি গোটেই পুলিচ ফৰ্চ নামিছে। তাৰমানে মই ধৰা পৰি গ'লে মোৰ বডি পাৰ্টছৰ সঁচাকৈ কাম নাইকিয়া কৰি পেলাব। নাই, এইযোৰ ফুটি কৰিবলৈহে পিন্ধিছিলোঁ, বহুত হ'ল। এতিয়া খুলি মনে মনে এলজিদাৰ ৰুমত থৈ অহাই ভাল হ'ব। এইটো কলিতাৰ ৰুম, চোৰটো এনেকৈ সোমালে, এইডাল আনলা, কাপোৰবিলাক ল'লে আৰু ফুটি দিলে। বহুত কাপোৰ নহয়, পেণ্ট চাৰ্ট জোতা লাঠি আৰু কি আছিলে মূৰত যে পিন্ধে, এই দে কলিতাৰ মূৰটো আৰু এইবিলাক ল'লে, লৈ এইফালে ফুটি দিলে। আচ্ছা, সেইদিনাখন কলিতাৰটালৈ কোন কোন গৈছিল? দীপক, ডাক্তৰ, কেওঁত, ৰাইট, কেওঁতেই হ'ব। ই অজ্ঞাতৰ হাত দি কেওঁতে এইফালে সোমালে, ইয়াতে কলিতাই প্ৰিং দি বেহুচ হৈ আছে, বস্তু বাহানিবিলাক ল'লে আৰু ফুটি দিলে। কেওঁ কেওঁ তোক মই সুদাই নেৰো, কেওঁ হেৰি 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 কি হৈছে আপোনাৰ? হেৰি হেৰা বুইছা, কলিতাৰ ড্ৰেছ চোৰক মই ধৰিলো, এতিয়া তাক মই বুদ্ধ ধুলাই দিম। চোৰ ধৰিলে নেকি? কোন চোৰ? কেওঁ মোৰ অনুসন্ধানত ওলাইছে, জেমছ বান 007, বোমকেছ বক্সি, CID, সকলোৱে মোৰ ওচৰত ফেইল মাৰিব। এই থক আপোনাৰ ইনভেষ্টিগেশ্যন, আমাৰ গাঁৱত নতুনকৈ ওলোৱা পাঠক বেজে বাছনি মাৰি ধুনীয়াকৈ চাই দিছে, কোনোবা সিং থকা বস্তুৱে নিছে বোলে। সিং থকা বস্তু হ'লে তেতিয়াহ'লে হেৰি হ'ব, হাড় গৰু, নহ'লে ছাগলী, নহ'লে মহ, নহ'লে জিৰাফ, নহ'লে গঁড়, হৰিণা। ৱা, পাঠক বেজে নিজেই বাছনি চাই কৈছে পশ্চিম দিশে গৈছে বোলে, বুজিছে? তেওঁ বোলে তাতে এটা এনেকুৱা বান মাৰিছে নহয়, চুৰ কৰা বস্তু নিজে ঘূৰাই দি যাবলৈ বাধ্য হ'ব। অঁ, আৰু শুনক, আমাৰ ঘৰত চুৰ হোৱা কথাটো দেউতাই গম পাইছে, আপোনাক এনেকুৱা গালি পাৰিছে নহয়, কুকুৰে কাইটটো খোৱা কৰিছে। বুঢ়াইও গম পালে? আকৌ বুঢ়া ডেকা ল'ৰাটোৱে গম পালে? এই কিবা বোলে নে, দেউতায়ো গম পালে? অঁ, হ'লে আৰু। তেনেহ'লে হেমন্ত কাকতিৰ নাৰী ভুৰুবিলাক গালিৰ ৰূপত গোটেই গাঁওবাসীক চাগে উপহাৰ দিছে। বাজে থাকা, এ হ'ব, আহিব নহয় কাইলৈ, আহি আছে, নিজে সুধি ল'ব গোটেই কথা। কালি আহিব? অঁ, হে ভগৱান, তাৰমানে কালি ধুমুহা আহি আছে। কলিতাদাৰ ওচৰলৈ গ'লো, মানুহটো চোন নাই, ক'ত বা গ'ল? কলিতাদা, বাবা ভালে আছা? আছো। তুমি কিন্তু মনত বা মই কেনে আছো? আগতে মোৰ নাম থাকা চিপাহী আছিলো, পুলিচ নাম থাকা, এতিয়া মই নাম খাটা চিপাহী, নাজানো নহয়, কওক আকৌ। একো কাম নাই, মই মৰি যাম। এনেকুৱা কথা নকবা, মৰা মেলা কথাবিলাক নক'ব আপুনি, অলপ ধৈৰ্য চৈৰ্যবিলাক ধৰকচোন, ধৰক ধৈৰ্য ধৈৰ্য ধৰক, চব ঠিক হৈ যাব, চব ঠিক হৈ যাব। তুমি আজি মই কিমান তলত নামি গ'লো, গাড়ী এখনৰ দাম কিমান কওক। কি, আপুনি গাড়ী ল'ব, নতুন গাড়ী? আরে মুখ কক না, মই আছোতো। আচ্ছা, মোৰ কিমান পৰব গাড়ী এখনত? মই গাড়ী চলাই ভাড়া মাৰিম, ড্ৰাইভাৰ পুলিচ ভাই ক কিমান পৰব? আরে হৈ যাব, আরে 3-4 লাখমান টকা হলে আপুনি সৰু সুৰা গাড়ী এখন পাই যাব, তাতকৈ যদি আপোনাক ডাঙৰ গাড়ী এখন লাগে সেইটোও হৈ যাব। আপুনি মোক মাত্ৰ অৰ্ডাৰ দিয়ক, গোটেই কাম বন কৰি মেলি কাইলৈৰ ভিতৰত গাড়ী খাৰা কৰি দিম। আচ্ছা, 15-20 হাজাৰত পাম না? কি, 15-20 হাজাৰ ঠেলা ৰিক্সা কিনিবলৈ পাব, গাড়ী কিনিবলৈ নাপায়? ৰিক্সা চলাম মই,
মই পৰিয়ালটো পুহিব লাগিব, ফেমিলিটো মই খুৱাব লাগিব, মইতো চুলাইহে খাব লাগিব, মই আৰু ইংলিছ খাব নোৱাৰো। কেনেকুৱা ফোন কৰিছে, মদ মদ গোন্ধাইছে গোটেই গালখন। মনটো ভাল লাগি গৈছিল গাড়ীখন ল'ব বুলি গম পায়। এতিয়া এই কোম্পানীবোৰে মানে ঠেলা ৰিক্সা বনোৱা আৰম্ভ কৰিলে মোৰ কাৰণে ভাল আছিল। কলিতা পুলিচেতো ঠেলা ৰিক্সা চলাব, মোৰতো তাতকৈও বেয়া গতি হ'ব যেন লাগিছে আৰু। আজি হাঁহ এটা আনিবি, একেবাৰে আমৰলীয়া চাই টিকা চুচুই যোৱা। হ'ব, পালে লৈ আনিম। আৰু শুন, এই গালিবিলাক পাওঁতে অলপ সাৱধান হ'বি, যাকে গালি পাৱ পা, মালিক কাইদেউ কিন্তু নেপাইবি। এনেই ট্ৰেজেডি, তাতে আৰু মোৰ চাকৰিটো হৰালা। এতিয়া মই কি খাম তুমি কোৱাচোন, গাঁৱত এখন মস্ত পৰিয়াল আছে, সিহঁতকতো মই কিবাকে খুৱাব লাগিব। ভাড়া ঘৰ কো পাৱাৰ্ড বাই আনমোল বাটাৰ বেগ, অতিৰিক্ত মাখনেৰে ভৰপূৰ গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ, আগবঢ়াইছে জিওনি এছ ছিক্স এছ, মাই এয়াৰটেল ভেলু, নিহাৰ জেচমিন, হকিন্স প্রেসার কুকার, আনওয়ান্টেড 21 ডেজ, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, অটল অটো, নেরোলেক সুরক্ষা, ওয়াইল্ডস্টোন কোড, আইডিয়া 4G, অফিসার চয়েস ব্লু, স্যালুট টমান তাহে, হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ, টিভিএস আপাচি আরটিআর, আর সাইকেল পিওর আগরবাতি। ও বোপাই, এ গু অকমান আনিবি ও, এই চেনীবোৰত একেবাৰে সাসোৱাদ নাই অ। এই হেৰি কৰিবি নহ'লে অ, এই আমাৰ ডিজাইনলৈ ফোন এটা কৰি ভাল গুড় অকণমান আমালৈ পঠিয়াই দিবলৈ কবি। অ বৌতি, এইখন কেইটা হাতীমূৰীয়া গাঁও পাইছ নি, এইখন গুৱাহাটী চহৰ হয়। ইয়াত ডিজাইনে গু আনিবলৈ হ'লে প্ৰতি কিলো 200 টকামান হ'ব, ইয়াতে বিচাৰিম দে। জানো পাই, ক'ত সোমালোহি, কিবা গাহৰি গঁৰালটো নিচিনাহে লাগিছে অ। হেৰৌ, ওপৰৰ পৰা তললে, তলৰ পৰা ওপৰলে, এইদৰে উঠি থাকিলে দেখোন মোৰ ভৰিয়ে বিষ হৈ যাবগৈ। তাতকে গাঁৱৰ সেই নৈ গৰাটোৰ নিচিনা হোৱা হলেও বেলেগ কথা আছিলে। গাহৰি গঁৰাল বুলি নকবি, মালিকে শুনিলে খেদা লগাব, ইয়াত এই গাহৰি গঁৰালটোকে পাবলৈকে নাই। কোন মালিক, সি লেট চাহাব নেকি, চৰত চকু উলিয়াই দিম, মোৰ এই বন্ধা ভুকু চিনি পোৱা নাই সি জহনি মৰাটো। ৱা বটি, তই মনে মনে থাক, মালিক কাইদেউ শুনিব লাগিলে মহাভাৰতখন আৰম্ভ হ'ব। তই ইমান ভয় কৰিছ কিয় হয়, হেও হাতীমূৰীয়া পোৱালি হয় তই ভয় কৰিব লাগেনে, মই নুমলি আছোঁ নহয়, তই ভয় নকৰিবি। এটা কাম কৰিবি, আজি হাঁহ এটা আনিবি, একেবাৰে আমৰলীয়া চাই টিকা চুচুই যোৱা। হ'ব, পালে লৈ আনিম। আৰু শুন, এই গালিবিলাক পাওঁতে অলপ সাৱধান হ'বি, যাকে গালি পাৱ পা, মালিক কাইদেউ কিন্তু নেপাইবি, নহ'লে ৰাস্তাত থাকিব লাগিব। ৰহ, কিবা এটা খাই লওঁ, তাৰপিছতহে হাঁহ আনিবলৈ যাম। মালিক নহয় একেবাৰে লাইট চাহা বোলাইছে জহনি মৰা। পুৱাই সাৰ পাই আছিলো বুলি ভাবিছিলো, অ নহয় মই ঘুমটিতে সপান দেখা পাই আছো। মইতো সপান দেখা নাই, কি হলাক, কথাটো কি? আৰু সপান দেখিলো আই মই, এই সপানতে মই পুলিচ ড্ৰেছযোৰ দেখা বুলি মোক ক'ব শাস্তি নেদবা, এইগিলাখান মই চব বাদ দিছোঁ। কলিতা পুলিচ ইতা পুলিচ নহয়,
রিক্সা চলাবো এই রিক্সাওয়ালা কলিতা পুলিশের পর আপনি আঁতরে যাক প্রভু, মানে আপনার হাজর করছ। ও প্রভু তুমি গুছি যাও, গুছি যাও, তুমি গুছি যাও প্রভু, মই মনত বহুত কষ্ট পাইছো প্রভু। ও কলিতাদা, কলিতাদা, আরে গুড মর্নিং, গুড মর্নিং, এতিয়ালৈকে শুই আছে যে, কি হল আর দরজা সজা খুলি থলে? হ্যাঁ কি কবা মন, কালি রাতে বহুত মাল খালো হা, মাল খায় একদম ননসেন্স হয়ে গেল হা, এনেইতে যদি তাতে আর মো চাকরিটা হরালা, এটা মানে কি খাম তুমি কোসুন, গাঁত এখন মস্ত পরিয়াল আছে, হাঁটুক তো মানে কিবাকে খুয়াবা লাগব। হয় হয় বুঝি পাইছো। ও ও বলিলা নতুন ড্রেস সিলালে নাকি? ও মন তুমি হাফালে নাচপা, হাফালে তুমি নাচপা, কিয় সেইযোর ড্রেস নয় এটা ভ্রম, তুমি ভ্রম দেখা পাইছ। ভ্রম কিয় ভ্রম, এইযোর ড্রেস নহয় নাকি, চাওকসুন। ও মন এইযোর মোর ড্রেস হয় না, তুমি মূলত তামসা করছ নাকি? আপনার লগত মোর তামসা করবলে কি ডাল আছে? শুনক আজিকালি এনেও মই যিকোনো কথাত তামসা চামসা নকরোয়ে, ধেমালি করবলে বাদেই দিছো। এইযোর পুলিশের ড্রেস, চকু কেটা অল্প মেলি চাওক। ও মন হ্যাঁ এইযোর দেখুন মোর ড্রেস হ্যাঁ, হেই তুমি মোর ফিলিংস কি বুঝি বাবা, মনুয়ার চাকরিক টনা জোড়া হয়েছে, এতিয়া যদি তার চাকরি যায় সি নতুনকৈ চাকরি পোৱাৰ তার বয়স নাই নহয়, চাকরির কারণে নহয় নহয় তো লওয়া হলে ভাল আছিল, পিঠিখনের রোদ তো ললোহেতেন, সর্দি সর্দি ভাবতো ওলাই গেলহেতেন। জীবন এক রোমাঞ্চকর যাত্রা, বাহ বাহ বাহ। আরে দা চা, দাদা বা কত গল? এই রাতিপুয়ায় গাড়ি কাস্টমার বিচারি গেছে নাকি? কত গাড়ি কাস্টমার বিচারি যাব, গাড়ি কিনা মানু থাকিলে হে এরা বামত খেপিয়ে থাকলে কত মাছ পাবো? মাছ দেউতাও যে মানু, দাদাই কিবা মাছ বিক্রি করা চাকরি করেছে নাকি, গাড়ি বিক্রি করা চাকরি হে করেছে? এ মানে তোমার যে অকনো ইন্টারেস্ট নাই দে, কোনোবা মানুহক যদি তুমি কইছা যে আমার এই মাছ বিক্রি করা চাকরি করেছে, কিমান লাজৰ কথা হব। হল মাছর বিষয়ে উদাত্ত ভাষণ দিয়া শেষ হল, এই মূরত মাল না থাকা ছোৱালী, এইটো মই এটা উপমাহে দিছো, জানো সি গাড়ি বিক্রি করে কিন্তু এই ইয়াতেই খেপিয়ে থাকলে কি ডাল হব? আহা মোর বহুতো ডাঙর ডাঙর অফিসারের চিনাকি আছে, তেওঁলোকৰ ফোন নাম্বার তাক দি দিম, কি কন্টেক্ট করে লব। মই কথাটো গমেই পোৱা নাছিলো নহয়। এতিয়া পালি তো ভন্টি, এই কলিতা পুলিশ বলিয়া হলো, বলিয়া হল মই কৈছো নহয় মানতে কি খন যে কৰিছে বলিয়া হল এটো। এ তেরিকা পাগলা নহব কিয় ভাই, তার চাকরিক লৈ টনা জোড়া হৈছে, এতিয়া যদি তার চাকরি যায় সি নতুনকৈ চাকরি পোৱাৰ তার বয়স নাই নহয়, চাকরির কারণে নহয় নহয়, তেওঁ ড্রেসযোৰ পোৱাৰ পিছত তেওঁ বলিয়াৰ নিচিনা কৰিছে, ড্রেসযোৰ পোৱাৰ পিছত বুকুতে সাবতি ধৰি জান শুন একদম মানে কি খন যে কৰিছে। ড্রেসযোৰ পালে কেনেকৈ, কেনেকে পালে মই কেনেকে জানো, আল্লাহ দেখিলো দেখুৱাই দিলো তাৰপিছত বলিয়া নিচিনা হৈ গ'ল। পালে যেতিয়া চিন্তা এটা কমিল আৰু, কালি ককাই ফোন কৰোঁতে মই ককাকো টেনচনতে কৈ দিলো নহয়, মাক কথাটো কওঁ গৈ। ও মা, মা, ও মা, মিনি কালি হেৰুৱা ড্ৰেছযোৰ আজি কেনেকৈ পালে, চোৰ কোন হ'ব পাৰে, মই কেনেকে জানো। ৰাতিপুৱা শুই উঠি খুটি লুটালৈ পানীৰ বাবে লাইন পাতো হাৰি হাৰি কৈ বাথৰুম যাও বুলি টাৱেল চাবলৈ তাতো দেখোন মানুহ আছে জুম বান্ধি ৰৈ, কি যে ভাই দিগদাৰী কাম কৰো বেচৰকাৰী, দেৰিকৈ অফিচ সোমাই খাও বছৰ গালি, জয় 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 জয়
আলোচনা পাওয়ার বাই আনমোল বাটার ব্যাগ অতিরিক্ত মাখনের ভরপুর গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস আগবহালে জিওনি এস সিক্স এস মাই এয়ারটেল ভ্যালু নিহার জেসমিন হকিন্স প্রেশার কুকার আনওয়ান্টেড 21 ডেজ আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো নেরোলেক সুরক্ষা ওয়াইল্ডস্টোন কোড আইডিয়া 4G অফিসার চয়েস ব্লু স্যালুট টমান টাহে হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ টিভিএস আপাচি আরটিআর আর সাইকেল পিওর আগরবাতি।